কল্পনার চালে বোনা চরিত্রগুলো কি নিছ কি কাল্পনিক? লেখকেরা, সম্পাদকেরা তাদের নিজস্ব আঙ্গিকে, নিজস্ব ইচ্ছে মতো চরিত্রগুলোকে নিয়ে টানা হিচড়ে করতে পারে। তাদের টানা হিচড়ের খেলায় কল্পিত চরিত্রগুলো যে কখনো প্রাণবন্ত হয়ে উঠতে পারে। আজ সাসপেন্স টাইমে শুনবেন আমাদের চ্যানেলের স্টোরি এডিটর শাহিলের ভয়ালো অনুভূতির আধারে শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়ের রচিত গল্প সব চরিত্র কাল্পনিক নয়। চরিত্রে মিস্টার রণজয় মুখার্জি, সত্যব্রত সেন, মিস্টার পোশাক, পুলিশ অফিসার অতনু সেন ও মধু। শুরু হচ্ছে আজকের সাসপেন্স টাইম, সব চরিত্র কাল্পনিক নয়। গুড মর্নিং মিস্টার পোশাক, বসুন বসুন বসুন। এখানে আমি বসতে আসিনি, আপনাকে ওই রকম একটা থ্রিলার ছবি এডিট করতে দিলাম, আর আপনি মশাই এটা কি করেছে? এতগুলো টাকা আপনার পেছনে ইনভেস্ট করলাম আর আপনি সব জলে দিলেন। কি যা তা বলছেন, আমি তো ঠিকঠাক এডিট করলাম। আপনাকে আমি ল্যাপটপটা দেখাচ্ছি, দেখুন। ল্যাপটপ অন করে রণজয় মুখার্জি অবাক হয়ে গেলেন। ওনার এডিট করা পোর্শন নিজে থেকেই চেঞ্জ হয়ে গেছে। যে ক্যারেক্টারকে মারার কথা তার জায়গায় অন্য ক্যারেক্টারের মৃত্যু ঘটেছে। কি মশাই, বুঝলেন এইবার ব্যাপারটা? এইবারে আমার টাকাটা রিটার্ন করবার ব্যবস্থা করুন আর নিজে এই প্রফেশন থেকে বেরিয়ে যান, আপনার দ্বারা এই কাজ আর হবে না। এই বলে মিস্টার বর্ষাক রেগে মেগে ঘর থেকে বেরিয়ে গেলেন। এই অপমানটাও রণজয় মুখার্জি কিছুতেই মেনে নিতে পারছেন না। তিনি একজন বিখ্যাত এডিটর, তিনি স্পেশালি থ্রিলার আর হরর মুভিসের এডিট করেন। আজ 25 বছর ধরে তিনি এই কাজ করছেন, এরকম ভুল ওনার কোনো দিন হয়নি। ওনার এডিট করা প্রত্যেকটা মুভি ব্লকবাস্টার হিট। তবে আজ কেন এরকম হলো? পরদিন সকালে রণজয় মুখার্জি তার অফিস রুমে একটু চিন্তিত অবস্থায় বসে আছেন। সত্যব্রত সেন এসে ঘরে ঢুকলেন। মে আই কামিং স্যার? ইয়েস কামিং। স্যার আপনাকে খুব চিন্তিত লাগছে, এনি প্রবলেম স্যার? আরে মিস্টার বর্ষাকের মুভিটা আমি প্রপারলি এডিট করেছিলাম, কিন্তু এডিট করার পর সমস্ত কিছু নিজে থেকে চেঞ্জ হয়ে গেছে, আমি কিছুই বুঝতে পারছি না। এটা কি করে হতে পারে স্যার? আপনি তো বলেন ক্যারেক্টাররা আপনার হাতের পুতুল, আপনি যেমন চাইবেন আর তেমন রোলটাই প্লে করবে, এটা ইম্পসিবল স্যার, ইম্পসিবল। আমিও ঠিক বুঝতে পারছি না কি করে হলো, কি করে হলো এটা। টেবিল ঠুকে রণজয় মুখার্জি বেরিয়ে গেলেন। সত্যব্রতের মুখে একটু যেন বাঁকা হাসি, সত্যব্রত বলে ওঠে, ওয়েট অ্যান্ড ওয়াচ স্যার। আজ প্রায় 2 মাস পর রণজয় মুখার্জি একটি নতুন থ্রিলার স্টোরি এডিট করছেন এডিটিং রুমে। রাত তখন 1টা। তিনি লক্ষ্য করলেন তিনি যেটাই এডিট করছেন সেটাই অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। উনি কিছুতেই বুঝতে পারছেন না। ল্যাপটপটা অফ করে টেবিলে মাথা রাখলেন। একটু তন্দ্রাও এসে গিয়েছিল। হঠাৎ করে টেবিলটা নিজের থেকেই সরে গেল।
উনি আচমকা মাটিতে মুখ ঢুকে পড়লেন। দরজা খোলা রাওজে চমকে তাকিয়ে দেখলেন একজন মহিলা ঘরে ঢুকছে। ভয়ের স্বরে বলে উঠলেন, কে আপনি? কে? চিনতে পারছেন মিস্টার মুখার্জি? আমি মধু, যাকে আপনি অকারণে ধর্ষিতায় পরিণত করেছিলেন। লজ্জায় ঘৃণায় আমি সুইসাইড করতে বাধ্য হই। বাধ্য মানে মানে সেই মধু চরিত্র? কিন্তু ওগুলো তো কাল্পনিক চরিত্র। পিছন থেকে রণজয় হঠাৎ শুনতে পায় একটি পুরুষ কণ্ঠ। কে আপনি? কে? পুরুষ কণ্ঠটি বলে ওঠে, আমাকে চিনতে পারছেন না? যাকে আপনি মারতে 2 মিনিটও ভাবেননি, আমি পুলিশ অফিসার অতনু সেন। ড্রাগ মাফিয়াকে অ্যারেস্ট করতে গিয়ে যার দেহ গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল, ওগুলো ক্যারেক্টার ছিল। রণজয় এই বলে চিৎকার করে ওঠে। রণজয় দেখে পুরো এডিটিং রুম যেন প্রেতপুরী। চারিদিক থেকে ওর হাতে মৃত ক্যারেক্টাররা ওর দিকে এগিয়ে আসছে আর বলছে, তুমি অকারণে আমাদের হত্যা করেছ, অনেক কষ্ট দিয়ে আমাদের মেরেছ, তোমার নিষ্কৃতি নেই, তোমাকেও মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। সমস্ত ক্যারেক্টারগুলো ওর দিকে এগিয়ে আসতে থাকে। রণজয় ভয়ে চিৎকার করতে থাকে, তোমরা কাল্পনিক চরিত্র, জীবন্ত হতে পারো না। গোটা এডিটিং রুমটা জুড়ে যখন ভৌতিক অট্টহাসির শব্দ। পরদিন সকাল 10টায় রণজয় মুখার্জির অ্যাসিস্ট্যান্ট মিস্টার সত্যব্রত এসে মিস্টার মুখার্জিকে এডিটিং রুমের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। মিস্টার মুখার্জির চোখগুলি ভয় ঠিকরে যেন বেরিয়ে আসছে। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী কোনো ভয়ঙ্কর কিছু দেখে তিনি যেন হার্ট ফেল করেছেন এমনই অনুমান। এক বছর পর রণজয় মুখার্জির এডিটিং রুমে সত্যব্রত সেন পা রাখেন। রাত তখন 1টা। আজ এটা মিস্টার সেনের অফিস। দেওয়ালে টাঙানো রণজয় মুখার্জির ফটোর সামনে দাঁড়িয়ে কান্না ভেজা গলায় সত্যব্রত বলে ওঠে, সরি স্যার, মাফ করবেন। নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যে আপনার আপনাকে সরানো খুবই দরকার ছিল। আস্তে আস্তে গলাটা কর্কশ হয়ে ওঠে ও বলতে থাকে, ওই ভৌতিক সাউন্ডগুলো যে আপনারই সৃষ্টি, ক্যারেক্টারের গলা সব কিছু রেকর্ড করে আমি সেট করে দিয়েছিলাম, এডিটিংটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম স্যার। ওই দিন রাতে আপনার মৃত্যুর একমাত্র সাক্ষী ছিলাম আমি। এই বলে সত্যব্রত সেন শয়তানের মতো হেসে ওঠে। সব চরিত্ররা এবার মিস্টার সত্যব্রতের হাতের ইশারায় নাচবে। হঠাৎ করে তখনই কারোর উপস্থিতি অনুভব করে মিস্টার সত্যব্রত। চিৎকার করে ওঠে, কে কে ওখানে?
সমস্ত এডিটিং রুম যেন আস্তে আস্তে ভৌতিক রুম হয়ে উঠছে। সত্যব্রত শুনতে পায় ভয়ঙ্কর কণ্ঠস্বর, আমরা তোমার হাতের ইশারায় নাচব না, ইউ আর দ্য নেক্সট ভিকটিম, আর এখন আমাদের সাথে আছেন মিস্টার রণজয় মুখার্জি। সত্যব্রত সেনের টেবিলে রাখা ল্যাপটপে ফুটে ওঠে রণজয় মুখার্জির মুখ, চোখগুলি ঠিকরে বেরিয়ে আসছে আর ভয়ঙ্কর কণ্ঠে বলছে, ইউ আর দ্য নেক্সট ভিকটিম সত্যব্রত, ইউ আর দ্য নেক্সট ভিকটিম। গোটা রুমটায় ভরে যায় হারিন করা হাসির আওয়াজ। আজ সাসপেন্স টাইমে শুনছিলেন সব চরিত্র কাল্পনিক নয়, কাহিনী শর্মিষ্ঠা চট্টরাজ, মূল ভাবনা ও সম্পাদনা শাহিল সিং প্রধান, চরিত্রায়নে অম্পিতা, রাজু ও আমি প্রীতম, পরিবেশনা আড্ডা উইথ পায়েল। অনেক অনেক ধন্যবাদ অম্পিতা দাস ও রাজু পালকে আমাদের সাথে থাকার জন্য। আপনারাও আপনাদের লেখা যে কোনো গল্প পাঠাতে পারেন ফেসবুক আইডি আড্ডা উইথ পায়েলে, যা পুরোটাই বাংলায়। তাহলে আজকের আড্ডা এখানেই শেষ হলো। আগামী সপ্তাহে আবার আমরা হাজির হচ্ছি আরও এক রোমাঞ্চকর নতুন গল্প নিয়ে সাসপেন্স টাইমে। ততক্ষণের জন্য আড্ডা উইথ পায়েলের সঙ্গে থাকুন।